माननीय प्रधानमंत्री ভিশন 2041 বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নরসিংদী জেলা মনোহরদী উপজেলার চন্দ্রবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রউফ হিরণ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহযোগিতায় রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ব্রিজ, কালভার্ট ব্যাপক উন্নয়ন করেছেন। নরসিংদী প্রতিনিধি তানবীর আহমেদ জানান, শুধু তাই নয়, ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের জন্য নিজস্ব জমি দান করেছেন তিনি। চন্দনবাড়ি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন চেয়ারম্যান। ব্যাপক উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 12 বছর আজ প্রায় ক্ষমতায়, এই 12 বছরে 50 বছরে এই ইউনিয়নে যা কাজ হয় নাই 12 বছরে তা কাজ হয়েছে। আমার বাবা এখানে 1900 জমি, আমি ইব্রাহিম হোসেন তালুকদার 600 জমি এখানে ইউনিয়ন পরিষদের নামে দান করেছেন এবং এখন এখানে খুব অল্প সময়ের মধ্যে ইতিমধ্যে আমাদের এটা টেন্ডারের জন্য অনুমোদন হয়েছে এবং মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন ভাই, তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনার সার্বিক সহযোগিতায় চন্দনবাড়ি ইউনিয়নে আমি অনেক উন্নয়ন করতে সমর্থ হয়েছি। হিরণ চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের ইউনিয়নের শান্তি শৃঙ্খলা অনেকটা সুন্দর, এলাকায় ব্যাপক উন্নয়ন। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাকে স্মরণ করে পাওয়া যায়। আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তাকে আবারও যদি মনোনয়ন দেন, চন্দনবাড়ি ইউনিয়নের জনগণের জন্য হিরণকে আবার আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। হিরণ চেয়ারম্যান হওয়ার পরে পাহাড় আর লাগে না, ছুরি দেহাতি হয় না, মানুষ শান্তিতে আছে। আর হিরণ চেয়ারম্যান হওয়ার পরে চেয়ারম্যানের যে সেবাটা, এটা জনগণ পা এবং 5 বছরে চেয়ারম্যানের কার্যকালে আমাদের চন্দনবাড়ি ইউনিয়নের সমস্ত মানুষ খুশি এবং খুব শান্তিতে আছে। ঢিলে ঢালা ভাবে চলছে লকডাউন ময়মনসিংহে। লকডাউনের দ্বাদশ দিনে জেলায় মানুষের চলাফেরার পাশাপাশি বেড়েছে যাতায়াত। সোমবার নগরীতে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার রেজল করিম বাদল জানিয়েছেন, তবে লকডাউন বাস্তবায়নে অন্যান্য দিনের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর মাঠের তৎপরতা ছিল অনেক কম। রোববার সকাল থেকে রাত 10টা পর্যন্ত জেলা শহর ও উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 221 মামলায় 1,80,550 টাকা জরিমানা আদায় করেছে। লকডাউনে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও সড়কে মানুষ ও রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল বেড়েছে। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানিয়েছেন, প্রধান প্রধান সড়কে মাস্ক না পরা ও বিনা প্রয়োজনে বের হওয়া যানবাহনকে জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস জানায়, গেল 24 ঘন্টায় সদর উপজেলায় 75 বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত মোট 229 জনের মৃত্যু হয়েছে, আর গেল 24 ঘন্টায় 210 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট 15,646 জন আক্রান্ত হয়েছেন। রাজশাহীতে চতুর্থ ধাপে পৌঁছেছে 18,000 ডোজ মডার্না ভ্যাকসিন। রাজশাহী প্রতিনিধি সানিউল আলম রাজু জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে টিকা রাজশাহী আনা হয়। রাজশাহী সিভিল সার্জন ডাক্তার কায়ুম তালুকদার টিকাগুলো গ্রহণ করেছেন। টিকার 4টি কার্টন জেলা ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়। এখানে 1,800 ভয়াল টিকা রয়েছে। প্রতিটি ভয়ালে টিকা রয়েছে 10 ডোজ। সেই হিসেবে 18,000 ডোজ টিকা রাজশাহীতে এসেছে। টিকা গ্রহণের সময় সিভিল সার্জন বলেন, আগামী 13 জুলাই সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া রাজশাহী জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিনোফার্মের টিকা দেওয়া হবে। পর্যাপ্ত টিকা আছে বলে জানান সিভিল সার্জন। নিখোঁজের 3 দিন পর সাভারে 8 বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানান, সোমবার ভোর রাতে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকায়
একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এই ঘটনায় শিশুটি খুনিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গেল 9 জুলাই সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামে 8 বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করলে পুলিশ শিশুটির খালু নাজমুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নাজমুল হত্যার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুসারে ভোর রাতে তরফ রাজাঘাট এলাকায় বিলের কচুরিপানার নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ রাজধানী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে নাজমুল শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে গেল 3 দিনে সাভার ও আশুলিয়া থেকে 3 জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব এলাকায় প্রতিনিয়ত মানুষের লাশ উদ্ধার করার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। লকডাউনে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্র ট্রহল দিচ্ছে। মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মানা, অপ্রয়োজন বাড়ির বাহির না হতে মাইকিং সহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছে প্রশাসনের লোকজন। কিন্তু সরকারের এই বিধিনিষেধ মানছেন না মানুষ। কঠোর লকডাউনে অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছে জোবায়ের আবির। গেল 10 জুলাই পর্যন্ত ভৈরবে মোট 1,279 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.5%। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 1,120 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 24 জন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভৈরবে 5টি চেকপোস্ট বসিয়ে তদারকি করছে। 2টি মোবাইল টিম সহ সিনিয়র কর্মকর্তাদের নিয়ে সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে পুলিশ। মানুষ যেন অপ্রয়োজনে ঘর থেকে বাহিরে বের না হয় সেজন্য পুলিশ প্রচার চালিয়ে যাচ্ছে। যারা ঘর থেকে বাহিরে চলাফেরা করছে তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পাশাপাশি আমাদের সিনিয়র অফিসারদের সার্বক্ষণিক নজরদারিতে আমরা এসব প্রচারণা করে আসছি। মানুষ যাতে ঘর থেকে বের না হয় এবং মানুষ যে ঘরে থাকে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে যাদের আনঅথরাইজ যাদের মুভমেন্ট আছে সেসব মুভমেন্ট নিয়ন্ত্রণের জন্য আমরা প্রশাসনিকভাবে পুলিশিভাবে আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাও মাঠে আছেন, আর্মিরা মাঠে আছেন, আনসার আমাদের সঙ্গে কাজ করছেন। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানা অনেক জরুরি বলেও জানান তিনি। একইভাবে এবছরও আমরা এই তৃতীয় ঢেউ যখন মোকাবেলা করছি, আমরা মানুষকে সচেতন করার জন্য মাইকিং করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা করছি, এই বিভিন্ন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলছি, যাতে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং এই বর্তমান সময়ে যে সরকারের কঠোর বিধিনিষেধ আছে এটা প্রতিপালন করার জন্য যেন মানুষ ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলে এ ব্যাপারে প্রচুর প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা যারা কর্মহীন হয়ে গেছে এই সকল কর্মহীন ব্যক্তিদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি এবং আর্মি পুলিশ এর সহায়তায় ভৈরব উপজেলায় 2টি মোবাইল কোর্ট টিম আমরা ছোটোখাটো জরিমানার মাধ্যমে জরিমানার আওতায় এনে এই মানুষকে আইনের আওতায় নিয়ে এসেছি। এবং এদিকে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানছে না জনগণ। মোবাইল কোর্টে কাউকে আটক করা হলে দেখান নানা ধরনের মিথ্যা অজুহাত। করোনা মৃত্যু সংখ্যা 200-এর উপর ছাড়িয়েছে, আর এই করোনা মোকাবেলায় আমাদের সরকার 1 থেকে 14 তারিখ পর্যন্ত কঠোর লকডাউন দিয়েছে। কঠোর লকডাউন আসলে কেউই মানছে না, আমরা প্রশাসন
এবং বাংলাদেশ পুলিশ সহ আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনী যারা রয়েছেন আমরা সবাই মাঠে কাজ করছি। আমরা একযোগে সর্বাত্মকভাবে চেষ্টা করছি কঠোর বিধিনিষেধ লকডাউন মানানোর জন্য। কিন্তু আপনারা দেখেছেন যে আসলে পাবলিক কঠোর লকডাউন মানতে চাচ্ছেন না। আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে কিছু মানুষ এমন এমন প্রশ্নের উত্তর দেয়, আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি কেন বের হয়েছেন, কেউ বলেন আমি সিগারেট খেতে বের হয়েছি, আমি বাসায় সিগারেট খেতে পারছি না, কেউ কেউ বলেন আমি হাওয়া খেতে বের হয়েছি। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের হার দ্রুত কমে আসবে এমনটাই জানালেন এ স্বাস্থ্য কর্মকর্তা। আপনারা জানেন গত 1 তারিখ থেকে সরকার ঘোষিত যে লকডাউন চলছে, আজকে তার 11তম দিন। তো 11তম দিনে এসে আমরা বাইরে যে পরিবেশ পরিস্থিতি, জনগণের জনসমাবেশ যেই পরিস্থিতিগুলো দেখছি সেটা আসলেই কাম্য নয়। আমি ভৈরববাসী তথা দেশবাসীকে আহ্বান জানাবো সরকার ঘোষিত এই লকডাউন যথাযথভাবে পালন করে নিত্য প্রয়োজনীয় প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যান, ঘরে অবস্থান করেন, যথানিয়মে মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মানবেন। জনগণ যদি সরকার ঘোষিত লকডাউন যথাযথভাবে পালন করে তাহলে সংক্রমণের হার অনেক কমে আসবে এমনটাই জানান সচেতন মহল। জুবাইর আবির, সিএনএন বাংলা। নারায়ণগঞ্জের মদনপুরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এই অভিযানে 4টি রিমোট কন্ট্রোল বোমার তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে সিটিটিসি। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর ভূঁইয়া জানিয়েছেন, রোববার দিবাগত রাত 3টার দিকে কাজীপাড়া এলাকায় অভিযান শেষে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। অভিযান শেষে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, 3 দিন আগে বামসি বারেক ওরফে সাব্বির সহ 3 জঙ্গিকে বীরপুর থেকে গ্রেফতার করে সিটিটিসি। আর বারেকের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করা হয়। নাইম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি 90 জেএমবির সদস্য, তিনি বোমা বানান এবং বোমা তৈরির প্রশিক্ষকও, পাশাপাশি সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের 2500-এর জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি, সেখানে পরপর 3টি বিস্ফোরণের ঘটনা ঘটে। কেরানীগঞ্জ এলাকা থেকে তার সাংগঠনিক নাম মেজর ওসামা ওরফে নাইম তাকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে এবং এই নাইম নিজে একজন জিজ্ঞাসাবাদে জানায় সে 90 জেএমবির সামরিক শাখার সদস্য, সে নিজে বোমা তৈরি করে এবং বোমা তৈরির একজন প্রশিক্ষকও বটে এবং সে এই এই মসজিদে পার্শ্ববর্তী একটি মসজিদ আসে দীর্ঘদিন যাবত, সে এখানে ইমামতি করতেন এবং আমরা একটু পূর্বে আপনারা দেখেছেন যে যেই বাসা থেকে আমরা এই বোমা তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করেছি সেই বাসায় থাকতো এবং সপরিবারে থাকতো। কয়েকদিন পূর্বে সে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে এই একা একা এই বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহপূর্বক বোমা তৈরি করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কোনো কমপ্লিট আইইডি পাই নাই,